5ই জুন সন্ধ্যায় শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপন 2022 মালদা টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয়। শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চঞ্চল মণ্ডল জানান, করোনা আবহে কয়েকজন যুবককে নিয়ে অসহায় মানুষের পাশে থাকার ব্রতী হয়ে কাজ শুরু করি। বর্তমানে সংস্থার পাশে উৎসাহ দিতে অনেকে দাঁড়িয়েছেন। সদ্য প্রয়াত বাচিক শিল্পী দুর্গাপদ কুণ্ডুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। রবিবার সন্ধ্যায় টাউন হল মঞ্চে বক্তব্য রাখেন অধ্যাপক সুস্মিতা সোম, বিশিষ্ট বিজ্ঞানী দীপক নায়েক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি কে পি সিং, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মিডিয়াম ক্লাবের রক্তদান আন্দোলনের কর্মী আশিস সান্নাল বাগ, আয়োজক সংস্থার সহসভাপতি তন্ময় দেব, কোষাধ্যক্ষ মনোজিৎ মজুমদার প্রমুখ। আমরা বললাম তারা যদি কেউ এসে থাকে মঞ্চে চলে আসবে। পক্ষ থেকে যে সমস্ত ঘোষ, শ্রীমতী সুমিতা মুর্মু, বৃক্ষ নর্থ বেঙ্গল পাসপোর্ট অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ফারাক্কা থেকে এসেছে, কিন্তু আমরা একটু আগে দিয়ে দিলাম, তারা চলে যাবে বলে রিহাতালি হোক যোগ্য যে তিনি এতদূর থেকে এসেছেন আজকের দিনে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে হরিজন ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া করোনাকালে মানুষের পাশে থেকে 22টি স্বেচ্ছাসেবী সংগঠন যারা নিরলস কাজ করেছিলেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। 8 জন সমাজসেবী বিনা পারিশ্রমিকে নিভৃতে মানুষের জনকল্যাণে কাজ করে চলেছেন, তাদেরকেও মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। অনলাইন অঙ্কন সঙ্গীত নৃত্য প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। সবুজ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে সকলকে চারাগাছ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিন্দ্য শঙ্কর দেবভূতি। আমাদের সদধারা ওয়েলফেয়ার সোসাইটি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের প্রোগ্রাম ছিল মালদা টাউন হলে অনুষ্ঠিত হল। আমাদের সদধারা ওয়েলফেয়ার সোসাইটি যে মূল মন্ত্র মানুষ সেবা, সে মানব সেবাকে আমরা আরও আগিয়ে নিতে চাই ভবিষ্যতে। আমরা এক বছর ধরে যেসব কাজ করেছি, যে আমাদের সে বিভিন্ন অনাথ আশ্রম থেকে শুরু করে বৃদ্ধাশ্রম, সেই ডেঙ্গি প্রতিরোধের জন্য আমাদের যে প্রচার থেকে শুরু করে করোনা আবহে যে আমরা কাজ করেছি, বিভিন্ন যারা দিন আনে দিন খায় তাদেরকে সেবা করা থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার দেওয়া, এইসবই আমরা আগামী দিনও আমাদের কার্যক্রম সব প্রচার থাকবে। আজকে বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে সব যারা যারা এসেছেন তাদেরকে গাছ বিতরণের মাধ্যমে আমরা সে দিনটি উদযাপন করছি। আমরা আশা করব যে আমরা যেভাবে এক বছরটা কাটালাম বিভিন্ন মানুষ সেবার মাধ্যমে, আগামী বছরও সেই একইভাবে আমরা সেই মানুষ সেবার ব্রতটাকে চালিয়ে রাখতে পারব। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।